মিয়ানমারে গোলাগুলি ও সংঘর্ষ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতে রোহিঙ্গারা ঢুকতে না পারে সে ব্যাপারে নাফ নদীতে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি দমদমিয়ায় নাফ নদী ও শহরপুরীর দ্বীপ সীমান্তে উন্নত মানের স্পিড বোর্ড দিয়ে জলদিয়ার দ্বীপসহ সহ আশেপাশের এলাকায় বিজিবির টহর জোরদার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়ানের দুই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি বলেন নাফ অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি কোনো লোক যাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে টেকনাফে সীমান্ত পয়েন্টে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহীদের গোলাগুলি ও সংঘর্ষের কারণে দেশটির রোহিঙ্গারা নাফ নদী দিয়ে বাংলাদেশ সীমান্তে ঢোকার চেষ্টা করছে তবে রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড টেকনাফ শহর পরীর দ্বীপের মাঝি আবু বক্কর বলেন মিয়ানমারের সাগরের তীরে হাজার হাজার রোহিঙ্গার অবস্থান দেখা গেছে কমপক্ষে বিশ থেকে পঁচিশটি রোহিঙ্গা বোঝাই নৌকা দেখা যায় সেসব নৌকায় করে ওই পারে ঢোকার চেষ্টা করে যাচ্ছে তারা কিন্তু বিজেপি ও কোস্টগার্ডের ভয়ে তারা অনুপ্রবেশ করতে পারছে না স্থানীয় জেলে কবির আহমেদ বলেন রোহিঙ্গাদের এলাকায় আরাকান আর্মি ঢুকে পড়েছে এতে সংঘর্ষ বেড়ে যাওয়ায় তাদের অন্য জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে তাই কয়েক হাজার রোহিঙ্গা প্রাণে বাঁচতে বিলে সাগরে তীরে আশ্রয় নিয়েছে তারা যে কোনো মুহূর্তে নাফ নদী পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে কিনা জানি না রাতের বেলায় তারা শাহপুরীর দ্বীপ বিভিন্ন পয়েন্টে দিয়ে অনুপ্রবেশ করতে পারে তবে তাদের ঠেকিয়ে রাখছে বিজেপি ও কোস্টগার্ড এদিকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে টেকনাফ সীমান্তের হিলা সাংবানাং ও সেন্ট মার্টিনের নাফ নদীর বিপরীতে মিয়ানমার সীমান্তে প্রতিদিনই এসব এলাকায় গোলাগুলি ও মোটর শেলের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয়রা মিয়ানমারের মঙ্গু সিকদার পাড়ার রোহিঙ্গা সেলিম বলেন আমাদের তিনটি গ্রাম ধ্বংস হয়ে গেছে প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়ে চরে আশ্রয় নিয়েছি সাগরে বাংলাদেশের বাহিনী বেশি থাকায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না তবে আমরা চেষ্টা করব সেখানে ঢোকার না হলে বাঁচতে পারবো না তিনি বলেন হেলিকপ্টার থেকে বোমা মারছে আমাদের কয়েকটি গ্রাম থেকে গোলাগুলি হচ্ছে গ্রামগুলো হচ্ছে মংডু কাদের বিল পাড়া বাঙ্গুনা নরবাইনি থানাসো। এসব এলাকা থেকে রোহিঙ্গা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এ বিষয়ে টেকনাফ টু বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের জলসীমা জুড়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করা হয়েছে সার্বক্ষণিক স্পুট বোর্ডে টহল দেওয়া হচ্ছে কোন অনুপ্রবেশকারীকে ঢুকতে দেওয়া হবে না